أشهد أن لا রুহুল স্টার সকলের প্রিয় ইসলামিক ইউটিউব চ্যানেল সম্মানিত নির্বাচিত আজকের এই জলসার সভাপতি সাহেব, সম্মানিত এলাকার মহল্লার মসজিদের ইমাম, সম্মানিত হাফেজে কোরআন, সম্মানিত আজকের এই মাহফিলের সামেঈন গণেরা, নওজোয়ান যুবক তরুণ ভাইরা, স্নেহের মোহাব্বতের কচি গাজা বাচ্চারা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে পর্দা নিসিনা ধর্মিকা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে তার দয়ার অনুগ্রহের ভিতরে কবুল ও মঞ্জুর করলেন। যে আল্লাহ কাফের বেঈমান মুশরিক ইহুদি নাসারার ঘরে জন্ম না দিয়ে মুমিনীর ঘরে মুসলমানিত্ব অবস্থায় আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালে, সে আল্লাহ দরবারে শুকর গুজার হচ্ছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের না চাওয়ায় তার ইচ্ছায় তার কবুলিয়াতে কবুল ও মনজুর করে আখেরি জামানার নবী, নূর নবী, নবী দিগের নবী, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিনের উম্মাত উম্মাতানি হিসাবে কবুল ও মঞ্জুর করলেন। সেই আল্লাহ পাকের প্রশংসা যিনি এই কঠিন ভাইরাসের মাঝে এত বিপদের মাঝে আমাদেরকে তার দয়ার ভিতরে ঘিরে রেখে আমাদেরকে ওই মহামারীর থেকে হেফাজত করে আল্লাহ পাক আজকের এই জান্নাতের বাগানে আসবার এবং বসবার তৌফিক দান করলেন। সেই আল্লাহ পাকের দরবারে সমস্বরে আল্লাহ পাকের কৃতজ্ঞতা, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলে, একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আজকে আমরা আল্লাহর নাম নিতে পারি না, আমাদের কলিজার ভিতরে অর্থাৎ কলবের উপরে রাস্ট পড়ে গেছে, জাং ধরে গেছে। যখন আমরা আল্লাহর নাম নিই তখন ভাবি যে আমাদের অসম্মান হয়ে গেল, ইমানের জায়গাটা আমাদের ছোট্ট অথচ আকারে বড় আকার নিতে পারলাম না। আজকে আমাদের অন্তর যদি পরিষ্কার থাকত, কলব যদি ক্ষমতাশীল হয়ে আমাদের উপরে কাজ করত, আমরা যদি কলবকে পরিষ্কার রাখতে পারতাম, এই সময় আল্লাহর নাম নেওয়া থেকে দুনিয়ার কোন মানুষ আমাদেরকে বিরত করতে পারত না, এমনকি শয়তানেরও ক্ষমতা ছিল না আমাদের বিরত করতে। আসলে আমাদের কলবের উপরে ময়লা পড়েছে, জাং ধরে গেছে, রাস্ট পড়ে গেছে, ফলে আমাদের অন্তরে আল্লাহর নাম নেওয়াটা বড় কঠিন হয়ে গেছে। যদি বলেন হুজুর এটা কেন বললেন, পৃথিবীতে সবথেকে মারাত্মক রোগ কে ভাই? রোগের নাম বলেন। পৃথিবীতে একটা রোগ আছে মারাত্মক, যে রোগটাকে বলা হয় ক্যান্সার। এ রোগের কোন ঔষধ যদিও বেরিয়েছে, কেমো, এই কেমোটা হয়েছে কেউটে সাপের বিষ। আপনি যখন দেবেন, যদি আপনার প্রথম কেমো শুট করে তাহলে দেখবেন মাথার চুল উঠে যাবে, গোটা শরীরে কোথাও লোম থাকবে না, এত মারাত্মক ভয়ানক বিষ। কিন্তু ডাক্তাররা বলে দেয় যদি এই প্রথম কেমোতে তোমার ক্ষমতা থাকে ধরে রাখার, তাহলে তুমি টিকতে পারবে না, হলে আউট। আমাদের অন্তরে তাই হয়েছে। এখন আমাদের যে ক্যান্সার লেগেছে, এই ক্যান্সার ছাড়াবে কি? আল্লাহ কোরআনে বললেন তোদের অন্তরে লেগেছে ক্যান্সার, কল্লা বাল রানা আলা কুলুবিহিম, তোদের অন্তরে রাস্ট পড়েছে, জাং ধরে গেছে,
এমন একটা জার্ম এসেছে ওটা কোন রকম পরিষ্কার হয় না। আমি আল্লাহ এজন্য ওই পরিষ্কার করার জন্য সিকালাতুল কুলুবে আলা বিজিকিরিল্লাহ আমি আল্লাহর নামের জিকির করলে ওই অস্ত্রটা বারবার ওই অন্তরে আঘাত করবে, ওই অন্তরে আঘাত করলে অটোমেটিক রাস্ট সরে যাবে, ইমানের জায়গায় মজবুত হয়ে যাবে, আমি আল্লাহর নাম নিতেও তোর কষ্ট হবে না, আমি আল্লাহ গায়েব থেকে মাদদ করে তোর উপরে রহমত করব। জোরে বলে, জোরে বললেন না? যদি বলেন হুজুর কলবে কি হয়, সব তো আমরা করি, আসুন কেন আমাদের হচ্ছে, আসলে আল্লাহ যে এক এটা আমরা মানি কিন্তু মুখে মানি অন্তরে মানি না। কেমন জানে, মুখে তো বলতে পারি ঠিক আছে কিন্তু অন্তর বলছে কবে ওকে বিপদে ফেলি। আপনাদের বলি না বোঝানোর জন্য, একটু বোঝে। আচ্ছা এই দুনিয়ার মালিক কে? জোরে বলে, আপনার আমার মালিক কে? 18,000 মাখলুকাতের জান্নাত আর জাহান্নামে রুজি দেন কে? সব আল্লাহই করেন, কিন্তু আমরা কি এটা বিশ্বাস রাখি? একটু ভেবে বলবেন, একটু চিন্তা করে। আজকে আমার আয়াত আছে, ইন্না আরসালনাকা শাহিদা, হে নবী আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। আল্লাহ বললেন নবী আপনাকে পাঠিয়েছি, তাহলে আমাদেরকে কে পাঠিয়েছে? জোরে বলে, এটা আল্লাহর নাম নিতে কষ্ট হয় ভাই? আল্লাহর নাম যত জোরে নেবেন আল্লাহ খুশি হয়ে তত রহমত বর্ষণ করবেন। জোরে বলে, আল্লাহ নবী বললেন ওয়াকাশিয়াতার রাহমাতা ওয়া হাফাতহুমুল মালাইকা, হে আমার সাহাবারা শোনো, যেখানে আল্লাহ ও তার রাসূলের কথা হয় ওই জায়গার উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়, ওয়াহাকাতুহুমুল মালাইকা ওই রহমতের বাগানটার চারিধারে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফারিস্তা দিয়ে বেষ্টন করে ঘিরে রাখেন। জোরে বলি, দেখেন প্রত্যেকটার পিছনে প্রমাণ এবং দলিল আছে, যুক্তিও আছে। আল্লাহ আমাদের ঘিরে রেখেছেন দেখতে পাই না। আপনি বলবেন হুজুর দেখি না মানবো কি করে, এটাও ঠিক, আপনার কথাটা ধরে নিয়ে বললাম এটা দেখতে পান না ভাই। এই চোখে আমরা দেখি, এই চশমা দিয়ে আমরা অনেকটা ফ্রেশ দেখি, কিন্তু এই আবহাওয়ার উপরে ছোট ছোট জীবাণু ঘুরছে, যে জীবাণু আপনার আমার জন্য শরীরের মারাত্মক ক্ষতি করে, ওই জীবাণু কি দেখা যায়? খুব ছোট্ট, যখন আপনার হাতে আই গ্লাস তুলে দেওয়া হবে, খুব বড় একটা আই গ্লাস তুলে দিলে আপনি চোখ দিয়ে ধরেন কত জীবাণু ঘুরছে, এটা দেখতে যদি আপনি সক্ষম না হন তো রহমতের ফারিস্তা দেখবেন কি করে সক্ষম হন? এবারে তাহলে বলবেন হুজুর মানবো কি করে? আপনি কি আল্লাহকে দেখেছেন? আমরা কেউ দেখেছি ভাই? আমি এখন আয়াতের মানেতে যাই না, আমি বুঝাচ্ছি আগে আয়াতটা যে পড়বো মানে করবো তার আগে বুঝুন, তাফসীর যে হবে তার আগে বুঝতে হবে। আমরা কেউ আল্লাহকে দেখি না, দেখেছি কেউ? কবরের আযাব কেউ দেখেছি? দেখি না। সাকরাতুল মউতের আযাব কেউ দেখেছি? দেখি না। মুনকার নাকিরের প্রশ্নের জবাব তাও দেখি না। কিয়ামতের আদালত হবে এটাও আমরা দেখি না। জাহান্নাম বড় কঠিন এটাও আমরা দেখি না। জান্নাত বড় নিয়ামতের এটাও আমরা দেখি না। অত দূর তো যাওয়া দূরের কথা, আপনার আমার ভিতরে ইয়াসআলুনাকা আনির রূহ, এই রূহটা আছে, এটা একটা হাওয়ার মতো বাতাসের মতো, এটাই যদি আমরা না দেখতে পাই তাহলে আমরা আল্লাহকে দেখবো? কথা বলেন না কেন? এখন বাতাস হচ্ছে, আপনি কি আল্লাহ দেখতে পাবেন? বাতাস দেখা যায়? আমি আপনাকে বোঝানোর জন্য কিভাবে পরিস্থিতি আমাদের অবস্থাটা কোথায়, মানে আল্লাহর উপরে না দেখে বিশ্বাস। হ্যাঁ ভাই, কোরআনে কোনো সন্দেহ আছে? নাই তো? কোরআনে কোনো সন্দেহ নাই। যদি কেউ কোরআনে সন্দেহ করে তার ঈমান থাকবে না, একটা অক্ষরের উপরে সন্দেহ করলে। রাসূলকে দেখি না, রাসূলের হাদিসের উপরে যদি সন্দেহ হয় ঈমান থাকবে না। দেখেন ঈমান একটা জিনিস, আমল একটা জিনিস। আমি আপনাকে আজকের চ্যাপ্টারটা বোঝানোর জন্য একটুখানি সামনে এগিয়ে নিয়ে যাবার আগে বোঝাচ্ছি, দেখেন ঈমান হলো এক, আমল হলো শূন্য।
কথা কি শুনছেন আমার? ঠান্ডা মাথায় ওয়াজ বোঝেন, কারণ এটা সুন্দর রাত, বোঝার অসুবিধা হবে না। ইমান হলো এক, আমাল হলো শূন্য। এবারে এক দেওয়ার পরে যত আমল করবেন শূন্য তত বাড়বে, শূন্য বাড়লে একের পর শূন্য বাড়লে সংখ্যাতে বাড়তে থাকে, এটা বাড়ে না কমে। একের পরে এক দাঁড়িয়ে আছে, আমল করলেন একটা শূন্য, কত হলো? দশ। আবার আমল করলেন একটা শূন্য, আবার কত হলো? দশ। একশো। আবার আমল করলেন একটা শূন্য, কত হলো? এক হাজার। বাড়তেই থাকবে, যত শূন্য দেবে তত বাড়তে থাকবে। বুকে হাত দিয়ে বলবেন, শূন্যটাই একটাকে মাইনাস করে আপনি আমল করবেন, শূন্যর কোনো মূল্য আছে? কথা বুঝেন না? শূন্যের কোনো দাম নাই। অতএব ঈমান যদি আমাদের মজবুত না হয়, কোন আমল আমাদের কাজে আসবে না। কেমন? এবারে চলুন উঠে বোঝাই। হিসাম বিন মারওয়ানের জামানায় ইয়ামানের গভর্নর, আমি আয়াতে যাচ্ছি না, একটু বোঝেন কিভাবে বলছি আপনাদের। হিসাম বিন মারওয়ান খানায় কাবা তওয়াফ করতে এলেন, হিজরে আসওয়াদ চুম্বন করবে, খানায় কাবা ঘুরবে, তো এসে দেখছে খানায় কাবা চারিধারে লাইন দিয়ে হাজার হাজার হাজিরা, লক্ষ লক্ষ মানুষেরা তওয়াফ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে তওয়াফ করেই যাচ্ছে। এবার তওয়াফ করতে হাজিরা হিজরে আসওয়াদে হাত দিয়ে চুম্বন করে। রাসূলের এখানে হাদিস আছে, কোন মানুষ যদি হিজরে আসওয়াদে চুম্বন দিতে হাত দিয়ে না দিতে পারে, দুধ থেকে মুখের দিকে ইশারা করে চুমু খেলে, আল্লাহ ওই হিজরে আসওয়াদকে এমন পাওয়ার দিয়েছে চুম্বকের মতো আকর্ষণ শক্তিতে, ওই বান্দা বান্দির গুনাটাকে হিজরে আসওয়াদ মক্কা শরীফ কাবায় কাবা বাইতুল্লাহ রূপে যে পাথর, ওই পাথর গুনাটা টেনে নেয়। এমন সময় সবাই মানুষ ঘুরতে ঘুরতে দেখছে একজন যুবক আরেকজন যুবতী, একজন যুবক আরেকজন যুবতী খানায় কাবা তওয়াফ করতে করতে তওয়াফের মাধ্যমে হিজরে আসওয়াদে হাত দিয়ে চুম্বন করার নিয়তে হাত দিয়েছে। আল্লাহ রব্বের কুদরত, হিজরে আসওয়াদের অপার কুদরতি শক্তি, আল্লাহর দেওয়া ক্ষমতায় ওই যুবকী যুবকের হাত ওই যুবতীর হাত আর টেনে নিতে পারে না, হাত টেনে রেখে দিয়েছে হিজরে আসওয়াদ। কি হবে? এত চেষ্টা করছে, ফয়সালা আর হয় না, টানতে পারে না। বাদশা ঘোষণা করলেন, মুফতিদের ডাকো। মুফতিরা এলেন, হিজরে আসওয়াদ থেকে এই যুবক যুবতীর হাত টানা হয় না, ফয়সালা কি হবে? মুফতিরা বললেন, একটাই মাত্র ফয়সালা, হাত কেটে দাও। ফতোয়া কিচ্ছু করার না। হিসাম বিন মারওয়ান দেখছেন হাত কাটার ফয়সালা হয়ে গেল। হে আল্লাহর বান্দা যুবক, তুমি এখনো পিছনে পিছন থেকে ফিরে এসো, বাহাদুরি তোমার চলবে না, কত যুবক মরে যাচ্ছে তুমি দেখো না, গুনাহ করেছো, সীমা লঙ্ঘন হয়ে গেছে, আল্লাহ তবুও ক্ষমা করবেন, ফিরে এসো। যুবক যুবতীর হাত কাটা হবে ঘোষণা হয়ে গেল, সমস্ত মানুষ অবাক, হাত কেটে দেবে? যদি আপনার ওই যে যুবক যুবতীর হাত কেটে দেয়, এই কবজি পর্যন্ত কেটে দিলে আর কোনো দাম থাকবে ভাই? কাজ করতে পারবে? মুফতিদের ফতোয়া, বাদশার হুকুম হয়ে গেল, জল্লাদ মুফতিরা ফতোয়া দিয়েছেন হাত কেটে দেওয়ার জন্য, হাত কেটে ফেলে দাও। জল্লাদ তরবারি নিয়ে ছুটে 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 খানায় কাবার দিকে, হিজরে আসওয়াদের দিকে এলেন, তরবারি তুলে হাত না কেটে দেবেন। এমন সময়তে ওই হাজের মৌসুমে আওয়াজ এলো, রাস্তা ছেড়ে দাও,
রাস্তা ক্লিয়ার করে দাও মারহাবা ইয়া আওলাদে রাসূলিল্লাহ মারহাবা ইয়া আওলাদে রাসূলিল্লাহ মারহাবা ইয়া আওলাদে রাসূলিল্লাহ ও হাজী সাহেবের দলেরা ও আল্লাহ বগের বান্দা বান্দীরা ও আল্লাহ বগের বান্দা বান্দীরা ও হাজী সাহেবরা খানে কাবা তওয়াব করনে ওয়ালারা রাস্তা ছেড়ে দাও আওলাদে রাসূল আসলে যে রাস্তা ছেড়ে দাও আল্লাহর নবীর আওলাদ আওলাদে রাসূল হযরতে জাইরুল আবেদিন আসতেছে রাস্তা বাধা দিও না পরিষ্কার করে দাও আখলে বায়াতের বেউজুদি করলে পরে আল্লাহ আমলনামা বরবাদ করে দেবে আখলে বায়াতের বেউজুদি হলে পরে আল্লাহ দুনিয়া জমিনে গজব নামিয়ে দেবে হে আল্লাহর বান্দারা ও হাজী সাহেবের দলেরা রাস্তা ছেড়ে দাও রাস্তা পরিষ্কার করে দাও আখলে বায়াতকে আগে যেতে দাও এরা পাপি এরা পাপি ছাড়া আর অন্য কিছুই নয় ও ভাই জানে রাম আল্লাহর নবী বললেন ও আমার ভাই গোলামী রাম মান সালিমুল মুসলিমুন বিল লিসানি ওয়া ইয়াদিহি আমি রাসূল জানি আদিরা তোমাদের জোয়ানের দ্বারা হাতের দ্বারা কোন মানুষ যদি কষ্ট পায় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি এখনো কামেল মুমিন হও না কিন্তু দুনিয়ার জমিনে চলতে গেলে একটা মানুষ যদি ভুল করে তার বল পাতার জন্য বাজারে সমাজে দোকানে আড্ডা দিতে গিয়ে বলে থাকি এই মানুষটা ভালো নয় এই মানুষটা সব থেকে খারাপ তার বিভিন্ন রকম কুৎসা ইলজাম তোহমা চাপিয়ে দেওয়া হয় আল্লাহর বান্দা সবাই ধরে বলি তুমি জানো না ওই বান্দার কোন আমলের কারণে আল্লাহ তাকে নাজাত করে দেবে কেননা আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার মধ্যে যদি ইখলাসের সঙ্গে দ্বীনকে কলিজার ভিতরে রাখো আমি নবী জানিয়ে দিলাম তোমার আমলটাও যদি ছোট হয় সরসা পরিমাণের হয় আমি নবী জানিয়ে দিলাম আমার আল্লাহ ওই আমলের পরিবর্তে তোদের জীবনের গোনাকে মাফ করে আমি রাসূলুল্লাহর জমানের হাদিসের বাদৌলতে আমার উম্মত হওয়ার কারণে আল্লাহর বান্দার গোলামীর খাতায় নাম লেখার কারণে আমার আল্লাহ রহমানিয়াত আলোতে এসে বান্দাকে ক্ষমা করে জান্নাতি করে দেবে চোখে দেখি না দেখতে যদি হয় দেখে নাও অপরাধ করেছে হিজরে আসওয়াদ তাদের হাত ছাড়ে না অন্যায় করেছে গুনাহ করেছে সমাজ জানে না বাপ জানে না মা জানে না পাড়া প্রতিবেশী কেউ তো জানে না এমন কি সন্তান সন্ততি জানে না এমন কি দিদি ছেলে কেউ জানে না হিজরে আসওয়াদ কে আল্লাহ এমন ক্ষমতা দিলেন ওই পাপের কারণে গুনার কারণে হাত থেকে টেনে রেখে দেওয়া হলো সমস্ত হাজিদের জুবানের ভিতর থেকে কথা এসে গেল আমি জাইনুল আবেদিন না যাওয়া পর্যন্ত এই বান্দা বান্দির হাত কাটার অধিকার তোমার নাই আমি আওলাদের রাসূল আমি ইমাম হুসাইনের আওলাদ আমি হলাম জাইনুল আবেদিন শুনে নাও আমাকে যেতে সময় দাও আওলাদের রাসূল দেখতে দেখতে কোন মানুষের হাত কাটার অধিকার নাই আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন ও দুনিয়ার মানুষেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আহলে বায়াতকে আল্লাহ এত বড় বড় জায়গা দিয়েছে আমার আহলে বায়াতকে আল্লাহ বাগ এত বড়
আমাদের আদালত পর্যন্ত, আল্লাহর দরবার পর্যন্ত আহলে বায়াতের মর্যাদা থাকবে, দুনিয়ার জমির যদি দিল থাকবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমরা আহলে বায়াত যারা থাকবে ইসলামের ঝান্ডা তাদের হাতে থাকবে। এখানে প্রশ্ন হলো, একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট হলো যে আহলে বায়াত ঝান্ডা থাকবে। এখন আপনি আহলে বায়াতের এই ঝান্ডার ব্যাপারটা আলাদা, এটা দুনিয়াবি ঝান্ডা নয়, দ্বীনি ঝান্ডা, ইসলামের জন্য তাদের হাতে থাকবে। তবে তাদের আখলাকে আহলে বায়াত বলে এমনি পরিচিতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কে দিয়েছেন? নবী বলেছেন। নবী বলাটা কার বলা? কথা বলে নবীর বলাটা কার? আল্লাহ। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা। আমার নবী তার ব্যক্তিগত স্বাধীনতায় বলে না, আমি আল্লাহ যেটা বলি সেটাই আমার নবী বলে। জোরে বলে। আহলে বায়াতের অনেক ব্যাখ্যা আছে, আমি ওদিকে যাচ্ছি না। জাল্লাদ এখন হুকুম হয়েছে বাদশার, হাতে তরবারি তুলেছেন, এদিকে জাইনুল আবেদিন হুজুর এজাজত দিলেন, তরবারি বন্ধ হুকুম করলেন, খবরদার তরবারি চলবে না, বন্ধ হবে। কথা বলেন না কেন? হিসাম বিন মারওয়ান দেখতেছেন কিরি, ই তো সেই জাইনুল আবেদিন, এর বাপ কারবালার মায় কারিবুল বালার ময়দানে শহীদ, এ নওয়াসায় রাসূল সে এখনো পর্যন্ত এর কথা মানে? আরে আসতে সবাই রাস্তা দিল, আমার কি সম্মান নাই? মন্ত্রী বলছে বাদশা, এটা আহলে বায়াতের সম্মান, দুনিয়ার মানুষের নয়, আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? কোন জাইনুল আবেদিন জানেন? কারবালার ময়দান, করিবুল বালার ময়দানে সব একের পর এক শহীদ হয়ে গেল, হুজুরের জ্বর হলো। এখানে বিরাট একটা জায়গা, কেন আল্লাহ জাইনুল আবেদিনকে অসুস্থ করলে, জ্বর দিলে? যখন অতি কম্পন দিয়ে জ্বর জ্বর এসেছে, তারপরেও দেখছেন সব শহীদ, জাইনুল আবেদিন হুজুর আস্তে আস্তে করে এসে বলছে আব্বা জান, আব্বা জান, বাবা জাইনুল আবেদিন কি খবর বাবা? আব্বা আমাকে ইজাজত দেন, আমাকে জিহাদের পোশাক পরিয়ে দেন, ঘোড়া রূপে তুলে দেন, হাতে আমার দাদুর তরবারিটা দেন, আমি একটু যুদ্ধের ময়দানে যাই। আব্বা আমি আল্লাহর দরবারে কি মুখ দেখাবো? কেন বাবা? আব্বা জান আমার ভাই আলী আসগর আলী আকবর আব্দুল্লাহ সব শহীদ হয়ে গেল, আমি জাইনুল আবেদিন আর সহ্য করতে পারি না, যুদ্ধের ময়দানে যাব কাফির বেঈমান মুশরিকদের সঙ্গে মোকাবেলা করার জন্য, আল্লাহর ইসলামের দিনকে ঝান্ডাকে উপরে তোলার জন্য আমি যাব, ইজাজত আমাকে দেন, আব্বা দান আমাকে জিহাদের পোশাক পরিয়ে দেন, আব্বা দান আমাকে ঘোড়া রূপে সওয়ারি করে দেন, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তৈরি হয়ে যাই। অসুস্থ হয়েছে যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না, আল্লাহ এই অসুস্থতার দেওয়ার পিছনে একটাই কারণ আছে, আব্বা জান কোন কারণ তো বুঝতে পারি না, বাবা জাইনুল আবেদিন শুনে নাও রে বাবা, আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে রাখবেন, কেননা আল্লাহর কোরআন ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুম রিজসা ওয়া আহলাল বাইতি ওয়া তাহহিরুকুম তাদহীরা। আল্লাহ যে আহলে বায়াতকে পাক করেছেন, যে আহলে বায়াতের ওসিলায় তাম উম্মতের জান্নাতে যাবেন, আল্লাহ পাক সেই আহলে বায়াতকে যেমন দুনিয়ার শুরু থেকে আমি আমার নবী না আমার নানা জান মুহাম্মদুর রাসূল আমাদের আদার পর্যন্ত রাখবেন বাবা জাইনুল আবেদিন।
আমি তোমার আব্বা জানো হযরত ইমাম হুসাইন, জানিয়ে দিনা বাবা শুনে নাও, নারে বাবা নাও যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না, নারে বাবা নাও তোমাকে যুদ্ধের ময়দানে পাঠানো যাবে না, কেননা তোমার ওয়ারিসান সূত্রে কিয়ামত পর্যন্ত আহলে বায়াত জারি থাকবে। জুরে বললেন না, ও ভাইয়েরা, ও নওজোয়ান যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, কোন আহলে বায়াত আজকে যদি আহলে বায়াতের ঘটনা নয় তবু একটু বোঝানোর জন্য, কোন আহলে বায়াত যে আহলে বায়াতের মর্যাদা আল্লাহর দরবার থেকে কবুল হয়ে গেল, যে আহলে বায়াতকে আল্লাহ তার দরবারে রাজি খুশিতে মঞ্জুর করে নিল, যে আহলে বায়াতের জন্য আল্লাহ এখনো দুনিয়াকে জারি রাখলো। আল্লাহ নবীর নওয়াসা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর তার ছেলেকে ডেকে বলছে, বাবা জাইনুল আবেদিন, না বাবা আমি ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়া চাই, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না, তুমি শরীর অসুস্থ থাকো বাবা, আমি যাই ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাব। শুনে নাও রে বাবা জাইনুল আবেদিন, আমার আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আব্বা জান শিরি খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নানা জান দীন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বড় ভালোবাসত, কিন্তু আমার আম্মা জান হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ সাইয়্যেদাতুন নিসা হযরত ফাতেমা বললেন, ও বাবা জাইনুল আবেদীন সুতাই নয় বাবা, আল্লাহ আমাকে আবা আমাকে ইমাম হুসাইনকে তোমার চাচা হযরত হাসানকে বলেছে, আমার আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বললেন, সাইয়্যেদুস সাবাবে আহলুল জান্নাত আমি ইমাম হুসাইন, আমার বড় ভাই ইমাম হাসান আল্লাহর দরবারে সমস্ত যুবকদের জন্য সরদার হয়ে যাব, বাবা যায় জাইনুল আবেদীন তোমার আম্মা জান সমস্ত নারীদের সরদার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আম্মা জান সমস্ত নারীদের সরদার হবে, আল্লাহর নবীর জুমানের কথা কখনো মিথ্যা হবে না, তবে বাবা জাইনুল আবেদীন আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে আমাদের দুই ভাইকে আল্লাহর নবীকে খুশি করার জন্য, আল্লাহ নবীকে রাজি করার জন্য, আল্লাহ নবীকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ নবীকে সিজদা থেকে মাথা তোলার জন্য, আল্লাহ নবীর তিন দিন অনাহারের খোরাক দেওয়ার জন্য, আল্লাহ দরবারে দোয়াটা কবুল হওয়ার জন্য আম্মা জান ফাতেমা বলেছিলেন, আব্বা জান আব্বা জান আব্বা জান আমি আমার ইমাম হাসানকে আমি আমার ইমাম হুসাইনকে ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় দান করে দিনা, ও বাবা জাইনুল আবেদীন আমি ইমাম হুসাইন তোমাকে জানিয়ে যাই বাবা শুনে নাও, আল্লাহর দরবারে আমরা শাহাদাতের পেয়ালা পান করে উঠব, কিয়ামতের আদালতে আল্লাহ দরবারে শয়তান অবস্থায় ওঠে নানা জানের গুনাহগার উম্মত উম্মতানিকে আমরা আল্লাহর দরবারে সুপারিশ করে নিয়ে যাব, আমাদের দেখিয়ে নানা জান আমাদের বদৌলতে নানা জান আর অগণিত উম্মত উম্মতানিকে নাজাত করিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সমস্ত মানুষ অবাক হয়ে গেলেন, রাস্তা ছেড়ে দেওয়া হলো, মুফতিদের ডাকলেন, কিসের জন্য ফতোয়া দিয়েছো? সবাই বলছে, হুজুর হাত যখন ছাড়ে না কেটে না ফেলা পর্যন্ত উপায় থাকবে না, ও আল্লাহর নবীর নওসা ওলাদে রাসূল হযরত জাইনুল আবেদীন লক্ষ লক্ষ হাজিরা চুম্বন করতে পারে না,
হুজুর বলছে বাবা তোমরা মুফতি হয়েছো ফতোয়া দিয়েছো, আমি তোমাদের উপরে কোনো কথা বলতে চাই না, তবে তোমরা দুনিয়া বি শরীয়তের মসলা অনুযায়ী ফতোয়া দিয়েছো। এখান থেকে শরীয়তের দুটো ভাগ হয়ে গেল, একটা শরীয়ত আরেকটা হলো মারিফাত, একটা হলো শরীয়ত আরেকটা হলো মারিফাত। আল্লাহ কোরআন পাকে বললেন হে আমার বান্দা বান্দিরা, তোরা আমি আল্লাহর পথে মুশাহাদ মুজাহাদা কর, আমি আল্লাহর পথে মেহনত কর, আমি আল্লাহর পথে পরিশ্রম কর। আল্লাহ নবী বললেন আরেক দুটো, একটা হলো মুশাহাদা আরেকটা হলো মুরাকাবা। আল্লাহ নবী বললেন তোমরা মুশাহাদা করো আরেকটা হলো মুরাকাবা করো। এই মুশাহাদার মানে হলো যারা আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ে, নামাজের সময় দাঁড়ালে পড়ে, তারা যেন আল্লাহকে দেখতে চায়, আল্লাহ তার সম্মুখে দাঁড়ানো, এই দেখে দেখে নামাজ পড়ার নাম হলো মুশাহাদা। যদি তারা এটা না মনে করে, আল্লাহ নবী বললেন ও আমার সাহাবাই কেরাম বলেরা বাবারা, তোমরা যখন নামাজে দাঁড়াবে আল্লাহ দরবারে সিজদায় লুটিয়ে যাবে, অনুগতের মস্তকটা আল্লাহর কুদরতি কদমে ঝোঁকাবে। আমি নবী জানিয়ে দিলাম, তোমরা মনে করো আল্লাহ তোমাকে দেখছেন, এর নাম হলো মুরাকাবা। সবাই অবাক দাঁড়িয়ে গেলেন, হুজুর যখন এসে গিয়েছেন আর কোন উপায় করা যাবে না, হুজুর যা বলবেন এটাই হবে ফয়সালা। আল্লাহর নবী আল্লাহর নবীর আওলাদ হযরত সাইয়্যিদ জাইনুল আবেদীন দাঁড়িয়ে গেলেন আল্লাহর দরবারে, রব্বুল আলামিন আল্লাহ, এই দুজনের হাত যদি কেটে ফেলা হয় সারা জীবন এদের হাত তো আর ফিরে পাবে না, এদের সংসার অচল হয়ে যাবে, এদের বিবি ছেলে পুরো কষ্টে পড়ে যাবে। আল্লাহ আমি জাইনুল আবেদীন আব্বাজান আমার সম্পর্কে বলেছেন আমি আওলাদে রাসূল, আমি আহলে বায়াত, আজ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব কাল কিয়ামতের আদালতে সাইয়্যিদুল মুরসালিন যদি বলে না জাইনুল আবেদীন চুম্বন না করতাম, এই জৈনুল আবেদীন দুনিয়া জমিনে কোন মানুষের আগমন হতো না, আল্লাহ যদি আমাকে আগমন না করাবেন, এই জৈনুল আবেদীন আমি সারা জীবন উম্মাদের মায়ে দেখে 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 আমার চোখের পানি গড়িয়ে গেল, জৈনুল আবেদীন আর আমার উম্মাদের কষ্ট দেখে তুমি কি কিছুই করতে পারলে না। নবীর কাজে কি মুখ দেখাবো, আল্লাহ আমি জাইনুল আবেদীন এই কাজ করতে দেব না, আমি জাইনুল আবেদীন হাত ধরার অনুমতি দিতে পারি না। আল্লাহ আপনি আমার ওসিলা, নানাজান সাইয়্যিদুল মুরসালিনের ওসিলা, আল্লাহ পাক আপনি যদি মাদদ না করেন আমি জাইনুল আবেদীন কিছুই তো করতে পারবো না। তবে আমার ইমানি বিশ্বাস হলো করে, আমি আল্লাহর রহমতের আশা করার পরে তওবার দরজায় ফিরে আসে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে বললেন না সুবহানাল্লাহ, আর জোরে বলা বলো না সুবহানাল্লাহ। হযরত জাইনুল আবেদীন বলছে আল্লাহ আমি সেই নানা জানের কাছে কি মুখ দেখাবো, কোন নানা জান যে নবীর জন্য শান শৌকা, কোন নানা জান যে নবীকে নিয়ে তমাম দুনিয়া আজকে গর্বিত,
আনন্দিত যে নবীর মান মর্যাদায় তমাম দুনিয়া এখনো মুখরিত, সেই নবীর মর্যাদা আছে না? না কথা বলে সে নবীর আওলাদের মর্যাদা নাই? তাই কবি কি বলছে দেখে, কোন নবী কোরআনে তো মন হুক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে যায় মদিনা, 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 রওজা জিয়ারত করতে যেই জন, রওজা জিয়ারত করতে যেই জন যাইবে মদিনা, শফাআত করবেন দয়ার নবী, শফাআত করবেন দয়ার নবী, হাদিসে হোসনা, হাদিসে হোসনা, রওজা জিয়ারত, রওজা জিয়ারত করবে যে জন যাইবে মদিনা, শফাআত করবেন দয়ার নবী, হাদিসে ঘোষণা, তাই তো আসে, তাই তো আসে, সে তৌফিক হলে দেরি আর করে না, ইমানদার দিওয়ানা ইমানদার দিওয়ানা যেতে যায় মদিনা, শাকল কামার সিরাজ মুনীরা, শাকল কামার সিরাজ মুনীরা, কোরআনে ঘোষণা, কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেন বিজি, আকাশের চাঁদ ডাক দেন বিজি, জমিনে আসো না, জমিনে আসো না, নবীর ডাকে, নবীর ডাকে, আকাশের চাঁদ টুকুরা হয় তুই খানা, ইমানদার দিওয়ানা কোরআনে তো নবীর শান,
কাজা হয়ে যায়, আসরের নামাজ কাজা হয়ে যায়, নবীকে জাগায় না, নবীকে জাগায় না, ডুবানো তা সূর্য, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, কোরআনে তো, কোরআনে তো নবীর ইরশাদ, মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। আল্লাহ নবীর আওলাদ হযরত জাইনুল আবেদিনকে দেখে মানুষের কলিজার ভিতরে একটা আশ্বাস জেগেল, নার না হাত মনে হয় কাটা লাগবে না, হুজুর যখন এসেছেন আল্লাহর নবীর নওয়াজা আখলে বায়াত, ইনাদের দোয়া আল্লাহ দরবার থেকে কখনো ফিরে না। ও কিতাবের ভিতরে এসেছে ওই যুবক যুবতী দুই চোখ মারা পানি নিয়ে কাঁদতে লাগলেন, বড় আশা করে গুনার থেকে মাপ পাওয়ার জন্য হিজরে আসওয়াদে চুম্বন করতে এলাম, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ আদা করলাম, আপনার খাবার খানে কাবাব করলাম, হাদিমে কাবাব দেখলাম, আল্লাহর হাজার আরকান গুলোকে পালন করলাম, আজ হিজরে আসওয়াদে হাত দেওয়ার সাথে সাথে আমাদের হাত কেটে নিল, রব্বুল আলামিন আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, আপনি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, আপনি ছাড়া আমাদের কোনো মালিক নাই, ও রব্বুল আলামিন আপনি তো আমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছেন, খলাকাল ইনসানা আলামুল বায়ান, আল্লাহ আপনি তো সুন্দর ইনসানি সুরত দিয়ে আমাদের বানিয়েছেন, রব্বুল আলামিন আমরা হলাম সেই নবীর উম্মত, আল্লাহ আমাদের বেউজ্জতি করবেন না, আল্লাহ আমাদের বেউজ্জতি করবেন না, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, আল্লাহ আপনি ছাড়া আর আমাদের কেউ নাই। লাগাম ছিন্ন হয়ে গিয়েছে আমরা, আজ আমাদের মুখের লাগাম নাই, মনের মধ্যে যা আছে তাই বলে যাই, একবারও জীবনে পিছনের কথা ভাবলাম না, আমি চিরজীবন দুনিয়ায় থাকবো না, আমার বাপ চলে গেল, আমার দাদু চলে গেল, আমার চাচা চলে গেল, মা
করে নাই, যদি থাকতো রে ভাই আল্লাহর কসম করে বলি জুমানে লাগাম বেঁধে নিতাম, অন্য কথা কখনো বলতাম না। হিজরে আসমাদের উপরে হাত রাখলে, এই হিজরে আসমাদ আমি আহলে রসুল আওলাদ রসুলের হাতের বাদৌলাতে হিজরে আসমাদ এদের ছেড়ে দাও, এদের হাতকে তুমি তোমার থেকে ছেড়ে দাও, নামাজের কাজে কত গুনাহ যা গুনাহগার উম্মাত উম্মাতানিরাও, সাইয়্যিদুল মুরসালিনের কাছে কত গুনাহগার এসেছে সাইয়্যিদুল মুরসালিন তাদের ধমক দেয় না, আমি সেই নবী পাকের আওলাদ জাইনুল আবেদিন বলতেছি হাত এদের ছেড়ে দাও, যদি না তোমার বিরুদ্ধে নালিশ জানিয়ে দেব। কিতাবের ভিতরে এসেছে বলা শেষ না হতে হতে দেখা গেল আল্লাহর অপার কুদরতে হিজরে আসমাদ তাদের হাত ছেড়ে দিল। জোরে বললেন না, আরে জোরে বলা গেল না, এখান থেকে কি শিক্ষা নিলেন, কিছু নিয়েছেন, মাথা ঢুকেছে, যে হাত কাটার ফয়সালা সেই হাত এমনি ছেড়ে গেল, কারো শিলা কথা বলে না, বুঝতে পারেন না, কারো শিলা আমার নবীর আওলাদের ওসিলা আহলে বায়াতের ওসিলা, কার ওসিলা উম্মতে মুহাম্মাদি হওয়ার ওসিলা, কার ওসিলা আল্লাহর বান্দার খাতায় গোলামীর খাতায় নাম লেখানোর ওসিলা, কার ওসিলা রাসূলুল্লাহর হাদিস শরীফের ওসিলা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমাল, তোমার ইখলাস যদি ভালো থাকে, খুলুসিয়াত যদি থাকে, লিল্লাহিয়াত যদি থাকে, আমল যদি ছোট ছোট হয় আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। জোরে বলেন, জোরে বললেন না সুবহানাল্লাহ, এটা আওয়াজ দিয়ে বলা গেল না সুবহানাল্লাহ। ভাই আমার আলোচনা ওদিকে অনেক লম্বা হয়ে যাবে, আরো আছে ওদিকে, আর যাওয়া যাবে না, আর ওদিকে আগে বাড়বো না, আমি একটু বলার জন্য, আমাদের মুখ থাকলে তো অনেক কথা বলা যায়, আমরা যা তাই বলে ফেলি, এই কথা বলতে বলতে এই ঘটনাটা টানতে যে সময় চলে গেল, আর ওদিকে যাওয়া যাবে না। আমি যেটা আয়াত করেছি, আল্লাহ পাক বললেন ইন্না আরসালনাকা, হে নবী আমি আল্লাহ আপনাকে পাঠালাম শাহেদা গাওয়াহী হিসাবে, মুবাশশিরা খসখবরি দাতা হিসাবে, ও নাজিরা ভীতি প্রদর্শনকারী হিসাবে। এবারে আসেন, শাহেদার শব্দের অর্থ হলো সাক্ষী, মুবাশশিরা শব্দের অর্থ হলো সুসংবাদ প্রদানকারী, নাজিরা শব্দের অর্থ হলো ডর দেখানো, কিসে ভয় দেখানোর জন্য নয়, গোনা থেকে বাঁচার জন্য, একে নাজিরা বলা হয়, এখানে হলো ডর দেখানোর জন্য। এই রাসূলকে আল্লাহ পাক আরো দিয়েছেন, আমি তিনটের একটা বলার সময় হয়তো হবে না, কারণ আয়াতের সাবজেক্টের উপরে তো, পাঠালেন কে, কথা বলেন না কেন বাবাজি, নবীকে পাঠিয়েছেন কে, জোরে বলে আল্লাহর নাম নিতে একটু কষ্ট হয় ভাই, মুখ খুলে বলো না, আল্লাহ হয়তো বরকত দেবেন, আল্লাহর নাম যত নেবে অন্তরে আঘাত লাগবে, শয়তান দূরে পালাবে, কলবের মহিলা পরিষ্কার হবে, জান্নাতের দরজা উন্মুক্ত হবে। জোরে বলে, জোরে বললেন না, জোরে বলা গেল না, তাহলে নবীকে পাঠিয়েছেন কে, আমাদেরকে আসুন, এবারে রাসূলকে আল্লাহ পাঠালেন, কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়েত, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। জি বাবা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। হুজুর, আল্লাহ আপনাকে কেন পাঠালেন একটু আমাদের শোনান, কিভাবে পাঠালেন? আল্লাহ রাসূল বলেন, বাবা সাহাবারা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি রাসূলুল্লাহ যেদিন আমাজানের উদর থেকে দুনিয়ার আলোতে আসি, আল্লাহ আমাকে পাঠান। আমি রাসূলুল্লাহ দুই চোখে সুরমা লাগানো ছিল, আল্লাহ যেদিন আমাকে দুনিয়ায় পাঠান, আমি রাসূলুল্লাহর খতনা অবস্থা ছিল, আমাকে আল্লাহ যেদিন দুনিয়ায় পাঠান, আমার মাথার চুলটা পরিষ্কার ভাবে আঁচড়ে দেওয়া ছিল, আমাকে যখন দুনিয়ায় আল্লাহ পাঠান, আমার গোটা শরীরটা খুশবুতে খুশবুতে ভরা ছিল। ও আল্লাহ, আমাকে যে ঘরের ভিতরে পাঠিয়েছেন ওই ঘরটাও খুশবুতে ভরা ছিল। আমার সাহাবায়ে কেরাম বোনেরা বাবারা, আল্লাহ যে কায়দায় যে সম্মানে যে মর্যাদায় যে ইজ্জতে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, অন্য কোন নবীকেও পাঠায় না। আমি রাসূলুল্লাহকে শুনিয়েছি, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা মুহাম্মদ, যেদিন তুমি দুনিয়ার জমিনে আগমন করলে, যেদিন তুমি দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে পাঠালেন, আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবদ্ধ ঘরের ভিতর থেকে, আমি আমিনাকে আল্লাহ দেখালেন তোমার নূরের বাদলে, আমি আমিনা দেখতে পেলাম সামার সিরিয়া পাত্তা আর ইসরা তাম দুনিয়ার বিল্ডিং বালা খানা গুলো, সামার সিরিয়ার বিল্ডিং প্রসাদ গুলোকে আমি আমিনা আবদ্ধ ঘরের ভিতর থেকে দেখেছিলাম, বাবা মুহাম্মদ সেটা একমাত্র তোমার নূরের ওসিলা। আমি আমিনা ওই সময় দেখতে পাই আসমানের তারা গুলো ঝুঁকে 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 ঝুঁকে, আমি আমিনার ঘরের মধ্যে এসে তারা মাথা নত করলো, ও বাবা মুহাম্মদ, আমি আমিনা নিজের যুগে দেখলাম যে সময় তোমার দুনিয়ায় আসার আগমনের সময় হলো, আমি আমিনা নিজের চোখে দেখি কি ওই সময় আসমানের চাঁদ পর্যন্ত ঝুঁকে 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 আমি আমিনার ঘরের কাছে এলো, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমিনা যখন তোমাকে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাবার সময় হলো, তুমি আমার উদর থেকে দুনিয়ার জমিনে নামবে, আল্লাহ পাক ওই সময় আমি আমিনার ঘরের ভিতরে হুরগিল মাদের ভরিয়ে রেখে আমি আমিনার ঘরটাকে সুসজ্জিত খুশবুতে খুশবুতে ভরে দিয়েছিল। আল্লাহ আমাকে যখন দুনিয়ার জমিনে পাঠান, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ নবীর চাচা হযরতে ইবনে আব্বাস, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, আল্লাহ নবীর কখনো ঠোঁটটা কখনো চেহারা মুবারকটা হাসি কখনো কান্না, আল্লাহ নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব বর্ণনা করেন, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, যেই সময় আমার নাতি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করলেন, একটা ঘরের মধ্যে হুজরার মধ্যে রাখলেন, আমি আব্দুল মুত্তালিব প্রবেশ করে দেখি আমার নাতির জুবানটা তখন নড়তেছে, দুই চোখ দিয়ে পানি টপ 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 করে বেরোচ্ছে, আমি আব্দুল মুত্তালিব আমার কান্না আমার নাতির কামুকের কাছে দিলাম, আমি নিজের কানে শুনলাম আল্লাহর নবী আমার না
মতি সাইয়্যিদুল মুরসালিন আব্দুল্লাহর বেটা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দরবারে নুনাজারি করেন আল্লাহ আমার উম্মাত উম্মাদানিরা গুনাহগার তাদেরকে maaf করে দেন আমার উম্মাত উম্মাদানিরা খাতাকার তাদেরকে maaf করে দেন আমার উম্মাত উম্মাদানিরা বড় পাপী আল্লাহ আপনি তাদেরকে maaf করে দেন ও আল্লাহর বান্দারা ও নওজোয়ান যুবকেরা ও আব্দুল মুত্তালিব শোনার আল্লাহর কসম আল্লাহর কসম আমি আব্দুল মুত্তালিব এমন সন্তান জীবনে কোনোদিন দেখি না সন্তান জন্মের পরে কেঁদে ওঠে সন্তান জন্মের পরে কাঁদে ওই কান্নাটা ডাকে আল্লাহু আকবার ওই আওয়াজটা আল্লাহর জন্য হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আগমন করলেন উম্মতে মুহাম্মাদের জন্য চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন সাক্ষী হিসাবে পাঠিয়েছে আমাকে আল্লাহ পাঠাবার পিছনে একমাত্র কারণ হলো এই দুনিয়ার জমিনে আল্লাহকে আল্লাহ বলে মানবার জন্য মানুষের কাছে আল্লাহ যে আছেন তার কালেমা দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে দুনিয়ার জমিনে মানুষের কাছে বান্দা বান্দির কাছে আল্লাহর নামটা পৌঁছে যাবে আল্লাহ আত্মপ্রকাশ করবে এজন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠালেন ও আমার সাহাবাই কিরাম বোনেরা বাবারা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দরবারে মিরাজে গেলাম আজকের জি সরজবের চাঁদ চলছে এই চাঁদের 27 তারিখে মিরাজ এই মিরাজের ঘটনা আমি আপনাদের বলার জন্য নয় আল্লাহর বান্দারা আল্লাহ নবী শুনেছেন আমার সাহাবাই কিরাম গনেরা আমি রাসূলুল্লাহ মিরাজে রাতে গেলাম প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের কাছে গেলাম আমার সফর সাথী হযরত জিব্রাইল আমার ভাই জিব্রাইল আমার পিছনে ছিল আমি রাসূলুল্লাহ সপ্তম আসমানে যখন গেলাম আমাকে আল্লাহ বাগ দেখালে আমি ওই আসমানের উপর দেখি সুন্দর একটা প্যান্ডেল করা সুন্দর একটা লাইটিং করা সুন্দর একটা সাজানো প্যান্ডেলের ভিতর বানানো আমি আমার ভাই জিব্রাইলকে বললাম ইয়া কি জিব্রাইল মান হা উলা ও ভাই জিব্রাইল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানতে চাই এটা কি ভাই হযরত জিব্রাইল আমিন আমি রাসূলুল্লাহকে বললেন হাসতে লাগলেন হেসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু হুজুর আল্লাহ ও তার রাসূল ভালো জানেন আল্লাহ ও তার রাসূল জানেন জিব্রাইল আমিনকে আমি রাসূল বললাম ইয়া আখি জিব্রাইল মান হাউলা এটা কি ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহ ও তার রাসূল ভালো জানেন আচ্ছা ভাই এখানে আল্লাহ ও তার রাসূল জানেন এখানে একটা প্রশ্ন আছে আল্লাহর কয়টা অক্ষরের নাম আর কিছু বলেন না আলিফ লাম লাম হা কোনটা হলো হ্যাঁ আচ্ছা বলেন তো একটু বোঝানোর জন্য কেন পাঠাচ্ছেন আত্মপ্রকাশ করবেন আপনি বলবেন হুজুর কি গল্প করে গেলেন আল্লাহ ও রাসূলের দ্বারা আত্মপ্রকাশ করবেন এটার জন্য আমি কথাটা টানলাম আলি লাম লাম হা কত অক্ষর কোন নকতা আছে আরে নকতা বোঝেন তো বে থাকলে নকতা থাকতো সে থাকলে নকতা থাকতো তে থাকলে নকতা থাকতো জিম থাকলে নকতা থাকতো খে থাকলে নকতা থাকতো জে থাকলে নকতা থাকতো নকতা থাকে তো কিন্তু আলিফ লাম লাম হা এই চার অক্ষরের ভিতরে কোনো নকতা যুক্ত নাই চার অক্ষরের মধ্যেই নাম কার নাম জোরে বলেন হাদিস শরীফে এসেছে
একবার আল্লাহর চাই নামটা নিলে চার অক্ষরে একবার যদি কেউ আল্লাহ বলে ডাকে, আল্লাহর নবী বললেন আসমান জমিন মধ্যবর্তী যা কিছু গোনা আল্লাহ মাফ করে দেবেন এই নামের ওসিলায়। জোরে বলে নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নাম নিলে চারটা এই চারটা আল্লাহ বলে ডাকলে আল্লাহ মাফ করে দেবে, রাসূল বললেন পিছনে শর্ত আছে একটা। সাহাবারা বললেন হুজুর বলেন, আল্লাহর নবী বললেন ও আমার সাহাবারা সেই শর্ত হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানা। জোরে বলবেন না, জোরে বলা যাবে না, আমাকে মেনে আল্লাহকে ডাকলে তবে আল্লাহ মাফ করবেন, আমাকে ছেড়ে আল্লাহকে ডাকলে ক্ষমা হবে না। কথা কি বুঝছেন? গদা বাংলায় বললে আরো ভালো হবে, সন্তান হয় স্বামী আর স্ত্রীর সম্পর্কে যদি একজন থাকে একজন না থাকে সন্তান হবে? আপনি একটুনি বলবেন হুজুর মারিয়াম আলাইহাস সালামে, আরে এটা ছিল ব্যতিক্রম আল্লাহ তার কুদরত দেখানোর জন্য, যা আমি আল্লাহ বাড়ি শুকনো গাছে ফুল ফুটাতে আমি আল্লাহ বাড়ি বিনা ভাবে সন্তান তৈরি করতে আমি আল্লাহ বাড়ি মির আদম আলাইহিস সালাম থেকে নিয়ে তমাম দুনিয়া ফেলাতে আমি আল্লাহ বাড়ি, কিন্তু আমি আল্লাহ ওই পাওয়ারটাকে ব্যতিক্রম করলাম, ওটা আমারই পাওয়ার, দুনিয়ার কোনো মানুষের পাওয়ার নয়। আমি আল্লাহ যেমন মুর্দাকে জিন্দা করতে পারি, জিন্দাকে মুর্দা করতে পারি, আমি আল্লাহ এই পাওয়ারের ক্ষমতার অধিকারী অন্য কেউ নয়। জোরে বলে। তাহলে কিন্তু এবারে আসে রাসূল ছেড়ে নয়, তাহলে রাসূলের নাম কটা? মিম হা মিম দাল কখর, মিম হা মিম দাল কটা হলো? এখানে আল্লাহর নামেও চারটা রাসূলের নামেও চারটা। বলেন তো আল্লাহর নামে যেমন নুকতা নাই রাসূলের নামেও? কথা কি বুঝা যাচ্ছে? একটু বোঝেন ঠান্ডা মাথায়, বেশি কড়া ওয়াজ করবো না ভাই, শালীন ভাষা একটু বুঝিয়ে যাচ্ছি। মহাব্বাতের জায়গা আল্লাহ কেন পাঠালে? এই পাঠানোটা বোঝানোর জন্য বলছি। আল্লাহ তো বার্তার হাবিব, যান আপনি চলে যান, আল্লাহ পাঠিয়েছেন রাস্তা ধাপের পর ধাপ কেটে, কারণ আমরা যে দুনিয়ায় আসব আল্লাহ যে আমাদের পাঠাবে, আমাদের পূর্বে আগে আর পরে কি হবে কে জানে। জোরে বলে। আর জন্য রাসূল বললেন আত-তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দোয়া, তাকদীর পরিবর্তন হয় না কিন্তু হয়ে থাকে একমাত্র দোয়ার ওসিলা। লাইলাতুল বুরাতে রাতে তাকদীরের লিখিত হয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক, কোরআনের পরিভাষায় এটাকে বলা হয় বরকতপূর্ণময় রাত। তবে বর্তমান সময়ে বাপ ইখতিলাফ এসে জমে গিয়েছে কঠিন ভাবে খারাপ, সব জানেন। আমি ওদিকে বলার জন্য কারো কারো বিপক্ষে আলোচনা করার অধিকার আমার নাই বা আমি করি না, আল্লাহ মাফ করেন, আমি যেটা বোঝার জন্য। রাসূল বলছে জিবরাইল, ওটা কি জিবরাইল? হেসে বলছেন আল্লাহ ও তার রাসূল জানে। আচ্ছা জিবরাইলের বলা কি ভুল হয়েছে? কথা বলেন না কেন আপনারা? মনে হয় ওয়াজ বুঝতে পারেননি না, কি করো কি ওয়াজ করো বলেন, আপনারা বলুন প্লেন ভাবে ওয়াজ করে যাই, যা বলবেন তাই করব। হানা হুনা বললে তো বুঝতে পারবেন না, মনে রাখার জন্য যেমন মাস্টার ছাত্রকে পড়ানো সময় বলে এটা কি, এটা বলার পিছনে কারণ হলো তোমাকে শিক্ষা দিলে তোমার মনের মধ্যে এই কথাটা বললে হৃদয়ের মধ্যে মুখস্থ কণ্ঠ হয়ে যাবে, কণ্ঠস্থ থাকবে, কখনো ভোলা যাবে না। আর মুখ বন্ধ করে শুনলাম, পরে বলবেন যে হুজুর কি করে গেলেন আর বুঝতে পারছেন না। আমি আপনাদের বোঝানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন মতো নিয়ামা, এটা বোঝার জন্য আল্লাহ তো পারতেন এমনি পাঠিয়ে দিতেন, কেন পাঠালেন? জিব্রাইল আমিন যখন বললেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ ও তার রাসূল জানেন, রাসূল কেন বললেন না জিব্রাইল লা ইয়া জিব্রাইল, না জিব্রাইল ভাই আমি জানি না, এটা কি নবী বলেছেন? কোন কিতাবে দেখাতে পারবেন? নবী কিন্তু বলে না, নবী বলেছেন আবার তৃতীয়বার বললেন ইয়া আখি জিব্রাইল মান হাউলা, জিব্রাইল এটা কি? আবার জিব্রাইল হাসতে হাসতে বললেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূলের বুঝতে আর বাকি আছে? কোন জিব্রাইল? কোন জিব্রাইল? শুনেছেন কোন জিব্রাইল? এই জিব্রাইল একদিন রাসূলের পাশে বসে আছেন, জিব্রাইল আমিন আসছেন,
এমন সময় আম্মাদান ফাতেমা পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন, ফাতেমা, ও মা ফাতেমা, এসো না মা, এই যে তোমার ছোট চাচা জিব্রাইল আমার কাছে বসে আছে। জিব্রাইল মনে মনে বললেন, বাবা আমি বড়, ইনি কত ছোট, ইনি তবে কদিন এসেছে, আমাকে আল্লাহ অনেক বছর বয়স দিয়েছে। জিব্রাইল আর প্রকাশ না করে মুখটা ভার করলেন, মুখটা একটু মলিন হয়ে গেল, মানে শুকনো হয়ে মাথার মতো করলেন। আল্লাহ রাসূল বুঝলেন, বুঝে বুঝে জিব্রাইল মনে কষ্ট হলো, হলো যে না তুমি কি বলতে যাচ্ছ জিব্রাইল, হুজুর আপনি আমাকে বললেন ছোট। আল্লাহ রাসূল হাসলেন, হাসির দুটো ভাগ, একটা তাবাসসুম একটা কাহকা। রাসূল হেসে বললেন, জিব্রাইল তোমার বয়স কত? জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানে একটা চাঁদা তারা ওঠে 70,000 বছর পর একটা নক্ষত্র দেখা দেয়, ওটা 72,000 বার দেখেছি। রাসূল হাসছেন, জিব্রাইল বলে, বাবা আল্লাহু আকবার। রুনবি হাসছেন, নবী কি তাহলে এটাও জানেন? জিব্রাইল কে রাসূল বলছে, জিব্রাইল ওই নক্ষত্রটা তোমাকে আমি দেখাতে পারি, এখন কিন্তু দেখাবো না। জিব্রাইল অবাক, কি করে হয়? ওয়াল্লাহু আলা, আল্লাহ ভালো জানেন। জিব্রাইল তখন মনে মনে বলছেন, আমার থেকে বড়। আল্লাহ রাসূল বলছে, জিব্রাইল তুমি কি বলতে চাও? হুজুর আমি আল্লাহর কাছ থেকে ওহি নিয়ে আপনার কাছে আসি, আপনার আগে যত নবী এসেছেন তাদের কাছে ওহি নিয়ে এসেছি। হুজুর আমি জিব্রাইল ছোট আপনি বললেন। আল্লাহ রাসূল বলছেন, জিব্রাইল কোন ঘর থেকে ওহি আনো? হুজুর আরশে আযীমের নিচে একটা কালো ঘর আছে, কালো ঘর, ওই ঘরের ভিতর থেকে আওয়াজ হয়, আমি জিব্রাইল ওখান থেকে ওহি নিয়ে আপনার কাছে পৌঁছাই। আল্লাহর নবী বলছেন, জিব্রাইল ঘরে কোনদিন ঢুকেছো? জিব্রাইল বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, ওই ঘরে কোনদিন যাও, কে বড় কে ছোট এটা নয়, আমি রাসূল জানতে যাচ্ছি তুমি এই ঘর থেকে দেখে আমার কাছে এসো, যাও। জিব্রাইল আমিন খুশিতে, এ করে আর যেতে ঢুকতে কি ব্যাপার, সাধারণ ব্যাপার, মামুলি ব্যাপার, মানে কোনো ব্যাপার নয়, হয় না? সাধারণ মনে করে জিব্রাইল চলে গেছে, দরজার কাছে গিয়ে দেখছে কোনো ঘরের জানালা নেই, দরজা সব বন্ধ, অথচ ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, জোরে বলে, এটা জোরে বললেন না, এটা জোরে বলা গেল না, নারে তাইদি, আমি জিব্রাইলকে দেখাচ্ছি, জিব্রাইলের ক্ষমতা কায়দা দেখানোর জন্য নয়, আমি বোঝানোর জন্য বলছি। জিব্রাইল ঘরের জানালা দরজা না পেয়ে মন খারাপ বলছে, আল্লাহর দরবারে সিজদায়, আল্লাহ আমি একটু ঘরে ঢুকতে চাই। আল্লাহ বলছেন, জিব্রাইল ইজাজত দেওয়ার অনুমতি দেওয়া চাই, দিতে পারি, শর্ত হলো আমার নবী সাইয়্যিদুল মুরসালিনের উপরে 3 মর্তাবা দরুদ পড়া লাগবে। কবার কথা বলেন? কবার, 3 বার দরুদ পড়লে আল্লাহ জানালা বুঝবো কি করে দরজা? এই জিব্রাইল যেখানে দরজা অনুভব করবে ওই জায়গায় দাঁড়াবে, আমার হাবিবের উপরে ভক্তি ভালোবাসায় 3 বার দরুদ পড়বে, দরুদ পড়া শেষ হয়ে যাবে, আল্লাহ আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি ওই ঘরের দরজা এমনি খুলে যাবে। জোরে বলে, জোরে বললেন না, সুবহানাল্লাহ। তাহলে ঘরের চাবি কে? এই তো কদিন আগে একজন ফতোয়া দিল, ভাই আমি বলছি না, আল্লাহ মাফ করে, বলছে নামাজ জান্নাতের চাবি কাঠি নয়। তাহলে কি চাবি কাঠি? বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আরে মান কাল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাতে, এটা তো নবী বলেছে জান্নাতে দাখিল হবে, কিন্তু রাসূল বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি হলো নামাজ। আবার নবী পরে বলছেন এই চাবিটা আমি রাসূলের হাতে থাকবে, নবীরা দরজায় দাঁড়াবে, আমি নবী গিয়ে আগে জান্নাত খুলব, আমার উম্মত নিয়ে দাখিল হব, পরে নবী এবং নবীর উম্মতরা যাবে, আমি রাসূলকে আল্লাহ ওই চাবিটা আমার হাতে দেবে। জোরে বলে, কি গেল? এই তো মুসকান নামের একটা মহিলা, আপনারা জানেন, আমি তার নাম বলতে আসছি না, তিনি তকবীর দিয়েছে আল্লাহ আল্লাহ করেছেন বলে সঙ্গে সঙ্গে ফাতোয়া ঝাড়া শুরু হয়ে গেল। খালি মোটামুটি কোন রকম ভাবে দমন করতে হবে, দালালি না করলে হবে না, আমাদের অর্থের দরকার হয়েছে, আমাদের মতো ওলামাইদের এমনই অর্থের অভাব হয়ে গেছে, আমাদের নিজেদের ইলমের কমজোরিতে এসে গেছে, পায়ে ধরে বলছে আপনাদের না, আমি আমারটাই বলছি, ফাতোয়া ছেড়ে দিল। ওইটা হলো বিদআত, কেন না, যেখানে নিয়ম আছে মুক্তাজায়ে হাল,
আরবিতে প্রবাদ আছে, ফতোয়ার কে দাও মুক্তা যায় হাল পরিস্থিতি পর্যায়ে কাজ করো। তাহলে ওখানে তো বোরখা নিষিদ্ধ ছিল, পরে যাবে কেন? তাহলে পর্দার আইনটা ওখানে আছে, ঘরেতে থাকবে, বাইরে বেরোলে বাড়িতে পর্দা থাকবে না, অন্য পুরুষের কাছে গিয়ে তাহলে খুলে দাঁড়াবে? কথা বলেন না কেন আপনারা? কি যুগ চলছে! তাহলে ও বললো কি করে কিছু ঢুকে, বুঝতে পারেন না, ও তো উপর থেকে আসছে সুইস, আর খুলে বলতে আপনি বুঝতে পেরেছেন? এখন তো সব অ্যাকাউন্ট নাম্বারে মোবাইল পেজে অর্থ ডোনেট চলে না, ভুল বলছি কথা বুঝতে পাচ্ছেন তো? ও ডরে গেছে, এখন ও হাদিসের বিরুদ্ধে যাও, আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহর রাসূল বললেন, আল্লাহ বললেন তিনবার দরুদ পড়ো, তিনবার দরুদ পড়ে ভিতরে দেখে দরজা খুলে দিচ্ছে, ভিতরে সুন্দর একটা খাট, সোনার খাট, হীরা মতি জওহর দিয়ে একটা কালো চাদর, সুন্দর সুন্দর নকশাদার, এত খুশবু বের হচ্ছে। জিব্রাইল মনে মনে করলেন কেউ না কেউ ঘুমিয়ে আছে, যেমন ঘুমালে থাকে ঘুমিয়ে একটা চাদর গায়ে ঢেকে দিয়ে, যেমন ওইভাবে জিব্রাইল যে মাথার ধারে চাদরটায় হাত দিয়ে আওয়াজ করলেন, লা ইয়া জিব্রাইল, ধ্বংস হয়ে যাবে জিব্রাইল, ছেড়ে দাও, বেয়াদবি যদি হয়। জিব্রাইল পায়ের ধারে আল্লাহ আমি একটু কি দেখতে পাবো না, চাদরটা তুলে পাটা দেখেছেন, আওয়াজ এলো লা ইয়া জিব্রাইল, খবরদার আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ বলে ওই জায়গায় বসো, আমি আল্লাহ আওয়াজ দেব, দেখে নেবে। দরুদ পড়তেছেন, আল্লাহর হুকুম, চাদরটা নেমে গেল চেহারা থেকে, এই পর্যন্ত নেমে গেল, জিব্রাইল দেখলো চাদর ঢাকা হলো, জিব্রাইলকে আল্লাহ বলে বেরিয়ে যাও, আর দাঁড়ানো যাবে না, এখানে থাকলেই তোমার জাহান্নাম। কথা শুনছেন? কোন জিব্রাইল হাসছিলেন, শুনেন, হে নবীর উম্মত, তোমার তকদির কত বুলন্দি, কপাল নিজের থেকে পায়ে মারছো কুরুল আর বলছো আল্লাহ মেরেছে, জাহান্নামে যেতে হবে, আল্লাহর কসম, উম্মতে মুহাম্মাদের তকদিরকে আল্লাহ এত বড় নিয়ামত দিয়ে রেখেছে, যদি নিতে পারে এদের তকদিরের ভালাই হয়ে যাবে, কিন্তু নিতে পারে না। জিব্রাইল আমিন, আল্লাহ আমি দুনিয়ায় যাব, আল্লাহ বলে যাও, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিব্রাইল আমিন এলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন, ওয়া আলাইকুমুস সালাম, কাইফা হালুকা ইয়া আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল কেমন আছো? হযরত জিব্রাইল আমিন বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বললেন, জিব্রাইল কি মনে করে এমন সময় আপনার চেহারায় আনোয়ার দেখার জন্য আপনার কদমের তালুটা দেখতে যায়। আল্লাহ নবী হাসছেন, জিব্রাইলের চোখ দিয়ে পানি গড়াচ্ছেন। এখানে আগে হেসেছিল কে? কথা বলে জিব্রাইল হেসেছিল, আমি বলো আল্লাহ নবী হাসেন, তাবাসসুম হাসি জিব্রাইল কাঁদলে, ইয়া রাসূলুল্লাহ কদমের তালু দেখতে চাই। আল্লাহ নবী বললেন, জিব্রাইল কেন ভাই কদমের তালু দেখবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কদমের তালু মোবারকটা একবার দেখুন। হযরত জিব্রাইল আমিনের কাকুতি বিনতি দেখে আল্লাহ নবী জিব্রাইলকে কদমের তালু দেখালেন। হযরত জিব্রাইল আমিন দুই চোখ ভরা পানি নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই কালো ঘরের ভিতরে যার চারা এ আনোয়ার দেখলাম, যার কদম মোবারকের তালু দেখলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেটা অন্য কারো চেহারা এ আনোয়ার নয়, সেটা অন্য কারো কদমের তালু মুবারক নয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেটা হলো আপনার চেহারা এ আনোয়ার মুবারক, সেটা হলো আপনার কদমের তালু মুবারক। জোরে বললেন না, আল্লাহর নবীর কাছে জিব্রাইল কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, আমি জিব্রাইল আর কখনো বড় বলবো না। আল্লাহ নবী কাজে ডাকলেন, জিব্রাইল যে নক্ষত্র 70,000 বছর পরে একবার উঠেছিল, 72,000 বার দেখেছো, ওই নক্ষত্র কি এখন দেখলে চিনতে পারবে? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে চিনবার ক্ষমতা দিয়েছেন, চিনতে পারি। আল্লাহ
দেখেছি রে 72,000 বার দেখেছো। আমি রসূলের সিনার ভিতরের দিকে তাকাও, ওই নক্ষত্র আছে না নাই দেখে নাও। হযরত জিবরাইল আমিন তাকি অবাক হয়ে গেলেন, চিৎকার করে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, 70,000 বছর পরে একবার করে যে নক্ষত্রটা উঠতো, আমি জিবরাইল 72,000 বছর দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা আপনার সিনা মুবারকের ভিতরে। আল্লাহর নবী বললে, জিবরাইল, ওটা ছিলাম আমি নবী মুহাম্মদ। জোরে বললেন না সুবহানাল্লাহ, জোরে আল্লাহ, আল্লাহর নবীর কাছে জিবরাইল কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করে দেন। এতক্ষণ হেসেছিলেন, খুব ভালো করে বুঝে যান, প্রথম মিরাজে হাসলেন, এখানেও বলেছিলেন, আল্লাহ নবীর কাছে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী বলছেন, ইয়া জিবরাইল, ক্ষমা তোমার হবে না, আমি নবী, তোমাকে মাফ করব না। আল্লাহর মালাইকা জিবরাইল কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি জিবরাইল বেয়াদবি করে ফেলেছি, আমায় মাফ করে দে, হুজুর বেয়াদবি, ক্ষমা করে দে, আমি জিবরাইল, তো আপনার কাছে আল্লাহর কালাম নিয়ে আসি, জি হ্যাঁ, ইয়া জিবরাইল, আমি রাসূলুল্লাহ মানলাম। আল্লাহ মালায়েকা জিবরাইল কাঁদতে লাগলেন, আল্লাহ নবী বলল, জিবরাইল, কেন ক্ষমা চাও, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি ক্ষমা না করেন, আমি জিবরাইল বরবাদ হয়ে যাব। আল্লাহর নবী জিজ্ঞাসা করলে, জিবরাইল, যখনই বললাম, আল্লাহ দরজা খুলে দিল, আমি জিবরাইল প্রবেশ করলাম। আল্লাহর নবী বলছেন, জিবরাইল, তুমি যে আমার থেকে বড় বলছিলে, তাহলে দরজা খোলার জন্য আমি নবীর উপরে দরুদ পড়ার কথা আমি বলেছি না কে বলেছে? হযরত জিবরাইল আমিন বলেন, আল্লাহ পাক বলেছে, এই জিবরাইল, তাহলে শুনে নাও, আমি নবী জানিয়ে দিলাম, তুমি আমার কাছে কখনো ক্ষমা পাবে না, কেননা তুমি আমার কাছে যে কথা বলেছ, আমি রাসূলুল্লাহ কখনো ক্ষমা করতে পারবো না। আল্লাহ মুবারকের পানি নিয়ে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করো, যদি আপনি ক্ষমা না করেন, আমি জিবরাইল জাহান্নামী হয়ে যাব, আমি জিবরাইল বরবাদ হয়ে যাব, জাহান্নামের আযাব বড় কঠিন আযাব, ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বললেন, জিবরাইল, ক্ষমা তোমার জন্য হবে না। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, বেয়াদবি মাফ করো, আমি জিবরাইল নিজের যুগে আপনার সামনে বেয়াদবি করার কারণে একটা ঘটনা আল্লাহর দরবারে দেখলাম। আল্লাহ নবী বললেন, জিবরাইল, কি ঘটনা বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি মিরাজে রবেন, আল্লাহর মালিকা দিদারে যান, তোমা আসমানের উপরে আল্লাহ পাক একজন নূরের ফরিস্তাকে সুন্দর খাটিয়া উপরে রেখেছিলে, তার জন্য 100 ফেরেশতা নিয়োজিত ছিল, খাই খিদমতের জন্য, দাবিদারি করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মিরাজ আল্লাহ সঙ্গে মুআলিকা দিদারে গেলেন, 27 বছর কেটে গেল, আপনি যখন মিরাজে ওই রাস্তা ধরে যান, খাটিয়ার পাশ ধরে যান, ওই সময় রহমাতের ফেরেশতা উঠে দাঁড়ায় না, আপনাকে তাজিম করে না, আপনাকে সম্মান করে না। আল্লাহ নবী
বললো তাহলে কি হলো ভাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইল নিজের চোখে দেখলাম, আল্লাহ পাক আওয়াজ দিলেন, লানাতুল্লাহ লানাতুল্লাহ লানাতুল্লাহিল মালায়েকা, এই মালায়েকা তোমার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে লানাত, আমি আল্লাহ তোমাদের বানাতাম না, আসমান জমিন বানাতাম না, লৌহ কালাম বানাতাম না, জান্নাত জাহান্নাম বানাতাম না, যদি আমার হাবিবকে আমি আল্লাহ বানাবার ইরাদা না করতাম, লাউলা কালামা খলাকতুল আফলা, একমাত্র আমার হাবিবের ওসিলা, এ আমার ফেরেশতা, আমি আল্লাহ তোমাকে সম্মান দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে ইজ্জত দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে এত মর্যাদা দিয়েছিলাম, তুমি আমার হাবিবের জন্য তাজিম যখন করলে না, আমি আল্লাহ তোমার সম্মানকে ছিনিয়ে নিলাম, আমি আল্লাহ তোমার ইজ্জতকে উঠিয়ে দিলাম, যাও মালায়েকা খাদিয়া থেকে নেমে যাও, জাহান্নামের কিনারায় যাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইল আল্লাহ দরবারে যখন যাই, ওই ফেরেশতা জাহান্নামের একধারে বসে বসে নিজের মাথার চুল ছিঁড়ে আর কাঁদে, আমি জিব্রাইলকে দেখে লক্ষ্য করে ডাকলেন, ভাই জিব্রাইল একবার আমার কাছে এসো, আমি জিব্রাইল কাছে গেলাম, ওই মালায়েকা ফেরেশতা বললেন, ও ভাই জিব্রাইল, আমি বরবাদ হয়ে গিয়েছি, আমি ধ্বংস হয়ে গিয়েছি, তুমি বরবাদ হতে যেও না রে ভাই, তুমি ধ্বংস হতে যেও না, ফেরেশতাদেরকে বলে দাও, নবীর সম্মান নিয়ে যেন ছিনিবিনি না করে, নবীর সম্মানের বেউজ্জতি না করে, আল্লাহ পাক যে নবীকে বল বলেছে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আল্লাহ যে নবীকে পাঠিয়েছেন সাক্ষী হিসাবে, আল্লাহ যে নবীকে পাঠিয়েছেন গওয়াহী হিসাবে, খুশখবরি দাতা হিসাবে, আল্লাহ যে নবীকে পাঠিয়েছেন ভীতি প্রদর্শনকারী হিসাবে, ও ভাই জিব্রাইল, আমি আল্লাহর পাকের জবান দিয়ে শুনেছি, আল্লাহ পাক কালামের ভিতরে জানিয়েছে, আমি আমার নবীকে পাঠিয়েছি বন্ধু হিসাবে, আমার নবী হলো আরে মারানাতি মিনাল্লাহ, তমাম জাহানের জন্য আমার নবী রহমাসর, তমাম জাহানের জন্য আমার নবী দয়াসর, ও ভাই জিব্রাইল, ফেরেশতাদেরকে বলে দিও তারা যেন তাদের নিজেদের বরবাদ না টানে, তারা যেন তাদের নিজেদের ধ্বংস না টানে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ফেরেশতা এত কাকুতি মিনতি করলে আল্লাহ দরবারে সিজদায় পড়ে কাঁদলাম, আল্লাহ এই ফেরেশতাকে ক্ষমা করে দে, আল্লাহ পাক আওয়াজ দিলেন, জিব্রাইল যে আমার নবীর সঙ্গে বেউজ্জতি করলো, আমার নবীকে অসম্মান করলো, আমার নবীর তাজিমে দাঁড়ালো না, আমি আল্লাহ তার জন্য গজব ছাড়া অন্য কিছু দিতে পারি না, এই জিব্রাইল বলে দাও, ওই ভাই ফেরেশতাকে আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি, মাফ করে দিতে পারি, তবে ওই ফেরেশতাকে বলো, যদি আমার নবীর সম্মানে, যদি আমার নবীর ইজ্জতে, যদি আমার নবীর আমার সম্মান, আমার নবীর সম্মানের খাতিরে দৈনন্দিন 100 বার করে দরুদ শরীফ পড়ে, এ ওয়াদা যদি দেয়, আমি আল্লাহ ওই সম্মান ফিরিয়ে দেব, নতুবা জাহান্নামে দেব। আমি নবী, আমি জিব্রাইল, জাহান্নামি হয়ে যাব, আমাকে ক্ষমা করে দে, আমি জিব্রাইল আপনাকে কলিজা মহাব্বা দিয়ে বড্ড ভালোবাসি, জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, দুরুদ শরীফ আল্লাহুম্মা, আমি পারবো না, না ভাই, আমি এই সমস্ত জিনিস করি, দরুদ শরীফ আল্লাহুম্মা, আমি না দুলাল দিনে রহলাল, আমি না দুলাল দিনে রহলাল, এ সবকে তুমি, এ সবকে, এ সবকে তুমি, এ সবকে, আমি না দুলাল দিনে রহলাল, আমি না দুলাল দিনে রহলাল, এ সবকে তুমি, এ সবকে
সবকে তুমি সবকে নয়ন মনি মোর রতন খুনি নয়ন মনি মোর রতন খুনি তাকো সদা তুমি সুখে দুঃখে তাকো সদা তুমি সুখে দুঃখে আমি না দুলালু দিনে রহলাম আমি না দুলালু দিনে রহলাম এসবকে তুমি এসবকে এসবকে তুমি এসবকে দুনিয়া আমার জাগবে সে যার এসকে রসুল তাক সুস্থ তাক দুনিয়া আমার জাগবে সে যার এসকে রসুল তাক সুস্থ তাক বরিয়া জাহান কোদারি কলম বরিয়া জাহান কোদারি কলম পতম ফুটিলে তুমি পাগ মুখে আমি না দুলাল দিনে রহলাম আমি না দুলাল দিনে রহলাম এসবকে তুমি এসবকে এসবকে তুমি এসবকে সেচিয়া সাগর রতন আকর সেচিয়া সাগর রতন আকর পেয়েছি তোমারে দুনিয়া জাহান পেয়েছি তোমারে দুনিয়া জাহান সেচিয়া সাগর রতন আকর পেয়েছি তোমারে দুনিয়া জাহান পেয়েছি তোমারে দুনিয়া জাহান এলো ভালোবেসে সুমধুর হেসে এলো ভালোবেসে সুমধুর হেসে বুঝিল দুঃখ তমাম হীরা গোয়াতে ওই সুমধুর হীরা গোয়াতে ওই সুমধুর বদকত মুবারক তাওহিদ সুর বদকত মুবারক তাওহিদ সুর বরিয়া জাহান খোদারি কলম বরিয়া জাহান খোদারি কলম পতম ফুটিলে তুমি পাক মুখে আমি না দুলাল দিনে রহলাল আমি না দুলাল দিনে রহলাল এসবকে তুমি এসবকে এসবকে তুমি এসবকে কোথায় নবী প্রাণের ছবি দেখা দাও হে আমায় দাও আমি গোনাগার গোনাবে সোমার আমি গোনাগার গোনাবে সোমার তপ্ত ললাটে হস্ত বোলাও তপ্ত ললাটে হস্ত বোলাও কোথায় নবী প্রাণের ছবি দেখা দাও হে আমায় দাও আমি গোনাগার গোনাবে সোমার আমি গোনাগার গোনাবে সোমার তপ্ত ললাটে হস্ত বোলাও তপ্ত ললাটে হস্ত বোলাও তোমার চেরাগে মোর রাজ জীবন দিল জোরান আমি না দুলাল দিনে রহলাল আমি না দুলাল দিনে রহলাল এসবকে তুমি এসবকে এসবকে তুমি এসবকে নয়ন মনি মোর রতন খুনি তাওকো সদা তুমি সুখে দুঃখে তাওকো সদা তুমি সুখে দুঃখে আমি না দুলাল দিনে রহলাল এসবকে তুমি এসবকে আল্লাহুম্মা ওয়া আলা সাইয়্যিদ
হযরত জিব্রাইল আমিন আল্লাহর নবীকে বলছেন, হাসতে হাসতে আপনি ভালো জানেন, আল্লাহ নবী বললেন জিব্রাইল এই প্যান্ডেল কার, হুজুর আপনার জন্য কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। ও ভাই জিব্রাইল, আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলে থাকি, ধরুন আজকের এই প্যান্ডেলটা হলো, এই প্যান্ডেলটা আগামীকাল যদি কোন একজন অন্য ব্যক্তি এই গ্রামে আসে না, অনেকদিন পরে অচেনা অপরিচিত ব্যক্তি যদি এসে বলে এই প্যান্ডেলটা কার, কি হয়েছিল? আপনি যদি বলেন এখানে জলসা হয়েছিল, বিয়ে বাড়ির অনুষ্ঠান হয়েছিল, বিভিন্ন যে যার কাজের কথা বলা যাবে, অচেনা ব্যক্তি জিজ্ঞাসা করতে পারে, তিনি তো জানেন না। জিব্রাইলকে লক্ষ্য করে বললেন, জিব্রাইল এই প্যান্ডেলটি কি কারণে? হে যুবক, হে আল্লাহর বান্দা, পায়ে ধরে বলি রে, আজ তুমি তোমার নবীর সম্মান দিতে পারলে না, তোমার নবীর শরীকা তুমি ধরতে পারলে না, নবীকে নবী বলে চিনতে পারলে না, তুমি নবীর মর্যাদা করতে পারলে না, ইসলাম যে কি সেটা বুঝলে না, কোরআন পাকের কথাও তুমি মাথায় ঢোকাতে পারলে না। হে যুবক, আল্লাহর দরবারে তো একদিন সময় হয়ে যাবে, আজাইল তোর মাথার কাছে যে রোটা নিয়ে চলে যাবে, সেই দিন তোর জওয়ানি হালত, সেই দিন তোর গায়ের জোর, সেই দিন তোর তাকাবুরি, সেই দিন তোর অর্থের ক্ষমতা কোনোটাই কাজে লাগবে না। সকলের মুখে একই কথা, মৃত মৃত মৃত, দাফন করে জানাজার নামাজ পড়ে দাফন করে দাও, লাশ রাখা যাবে না, জলসে জলমাই দিনের জন্য ডাক যখন এসে যাবে, কেউ তোমাকে আমাকে রুখতে পারবে না, সন্তান সন্ততির মায়ায় পড়ে গিয়ে, আর ঔলাদের মায়ায় পড়ে গিয়ে, আজ দুনিয়া দুনিয়া আল্লাহ ভুলে গেলে, নবী ভুলে গেলে, কোরআন ভুলে গেলে, শরিয়াহ ভুলে গেলে, দ্বীন ভুলে গেলে, তুমি দুনিয়া কামাইয়ের জন্য করতে চলে ভাই, হে আল্লাহর বান্দা শুনে নাও, তোমার মরণের পরে কবরে মাটি চাপা দিয়ে চলে আসা হবে, আমার মরণের পরে কবরে মাটি চাপা দিয়ে চলে আসবে, দুই দিন তিন দিন আত্মীয় স্বজন পরিবার পরিজন কাঁদবে, কিন্তু তুমি কি এটা জানো, তোমার কি এটা জানা আছে, কবরের ভিতরে আল্লাহর নবীর যদি আমালের কথা মতো চলো, সুন্নতে রাসূলের ভিতরে যাবো, আল্লাহ নবীকে চিনতে পারো, রাসূলের মহব্বত যদি থাকে তোমার কবরের ভিতরে, আল্লাহ পাকের নবী হাজির হয়ে যাবে। চলে গেল কবরে নামিয়ে দিলাম, ওই আমি তো মাপের কবরে গেলাম না, কিন্তু নবী আমার কবরে থাকবে, এটা কি আপনারা জানেন? আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলে থাকি, ধরে নেন এখান থেকে অনেকটা দূর আপনাদের এলাকা সুন্দরবন, একটা বাগান জঙ্গলের মধ্যে ঘর, ওই ঘরের জানালা দরজা বন্ধ, লাইট নাই, আলো নাই, খাবার নাই, ছোট্ট একটা ৬ বছর কি ৭ বছরের বাচ্চাকে ঘরের মধ্যে রেখে এলে রাত অন্ধকারে বাচ্চার যদি ঘুম জাগ্রত হয় তাহলে তো এমনি হার্টফেল করে যাবে, কেঁদে কেঁদে, আর ঘুমের থেকে যদি জেগে যায় এমনিতে ভয়েতে মারা যাবে, কথা ঠিক না ভুল? কিছু নাই, কিন্তু ওই ঘরে, ওই ঘরে যদি তার দাদু কি তার নানা কি তার খালু কি তার নানি, একটা বৃদ্ধা লোক যদি ওই ঘরের মধ্যে থাকে, বাচ্চার ঘুম ভেঙে গেছে, কেঁদে উঠলো, আব্বু কি দাদু, যদি বলে দাদু ভাই আমি তোর ঘরের কাছে মাথার কাছে আছি রে ভাই, ওই বাচ্চাটা দাদুর কোলে এসে আরামে চাইনে ঘুমিয়ে যাবে, ওই ঘুমের সময় ওই ছেলের কি চিন্তা থাকবে না চিন্তা মুক্ত হয়ে ঘুমাবে? ছেলে দাদুর কোলে এসে গেল অন্ধকার রাত, ছেলে দাদুর কোলে এসে ঘুমিয়ে পড়লো, আবার ঘুমটা ধরে গেল, ছেলে কাঁদলো না ঘুমিয়ে গেল, চিন্তা রেখে ঘুমালো না চিন্তা মুক্ত হয়ে ঘুমালো? কেন কেন কেন? প্রশ্নের জবাবটা হলো এটাই, উত্তর হলো এটাই, এই কোলের মধ্যে ঘুমানোর পিছনে একটাই চিন্তা তার নাই, বাঘ যদি আসে আমার দাদুর কোলে আমি আছি, দাদু দেখবে
সাপ যদি আসে আমি আমার দাদুর কোলে, দাদু দেখবে। খাদ্যের প্রয়োজন হয় দাদু আমাকে দেবে, পানির প্রয়োজন হয় দাদু আমাকে দেবে। এক কথায় ঝড় ঝাপটা বৃষ্টি বাদলা যাই যত বিপদ আপদ আসুক না কেন, আমার কোনো চিন্তা নাই, যেহেতু আমি যার কোলে সব চিন্তা আমার দাদুরই মাথার উপরে। কথা ঠিক না? অতএব বুঝতে পারছে তাহলে কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাবের পরে রসূল আসবেন, এটা কি আপনারা মানেন? মানেন? দাদা হুজুরে কবরে এসেছিল, দাদা হুজুরে কবরে সওয়াল জবাব হয়নি জানেন, দাদা হুজুর কেবলার কবরে সওয়াল জবাব হয়নি। আপনি বলবেন হুজুর এইটা আবার গল্প করছেন, এখনো যদি বিস্তারিত বসিরাতে হুজুরের আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাই নওয়ারাল্লাহু মারকাদাহু হুজুরের জীবন, হুজুর তার কিতাবে জীবনী লিখেছেন বিস্তারিত জীবনী, দাদা হুজুর কিবলার নাম দিয়ে কিতাবের 318 পৃষ্ঠা বাবে জানাজার বর্ণনা দেখবে, তিনি বলছেন আমার পীর মুজাদ্দদুজ জামানের কবরে সওয়াল জবাব মুনকার নাকির করতে পারেনি পারেনি পারেনি, আমার পীরের কবরে সওয়াল জবাব হয়নি। জোরে বললেন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না, একটু আওয়াজ দিয়ে বললেন না, কি আমল ছিল, কে ছিল কবরে? বসিরাতি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাই আব্দুল হাকিম রাহমাতুল্লাহ আলাই এনার কিতাবের ভিতরে লিখেছে, যখন আমাদের পীরের লাশ মোবারকটা কবরে নামানো হয় ওই সময় লাশ মোবারককে দাফন করা হলো, আমরা সকালে ওই সময় নও হুজুর কিবলা ছিলেন, বড় হুজুর কিবলা ছিলেন, আর ওলিরা ছিলেন আল্লামা নিসারউদ্দিন সাহেব, বড় বড় খলিফারা, তারা গিয়ে কাশফুল কুবুরের হালতে দেখেন এক ধারে আল্লাহর নবী বসে আরেক ধারে মুজাদ্দুদুজ জামান বসে, আল্লাহর নবীর সঙ্গে দাদা হুজুর কিবলার সঙ্গে কথা হচ্ছে, মুজাদ্দুদুজ জামান পীর আবু বকর সিদ্দিকীর সঙ্গে কথা হচ্ছে, নবী বলছেন দাদা হুজুর বলছেন কথোপকথন হচ্ছে, আর দুটো বাচ্চা ছেলে এলো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীও বেরিয়ে গেল তারাও বেরিয়ে গেল, ওই দুটো বাচ্চা ছিল মুনকার নেকি, আমার আব্দাদ আমার পীরের কবরে সওয়াল আর জবাব হয় না, এই কারণে হয় না, নবী কবরে হাজির হওয়ার জন্য নবীর সঙ্গে কথোপকথন হওয়ার জন্য আমার পীরের কবরে সওয়াল জবাব হয় না। জোরে বলে আরেকজনের নাম জানেন, আল্লাহ দিয়েছিলেন জানেন, তিনি হলেন হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা, তারও কবরে সওয়াল জবাব হয় না, আমল কম হোক ইখলাস বেশি থাকুক নেক আমল কম খুলুসিয়াত বেশি লিল্লাহিয়াত বেশি আল্লাহ আর রাসূলের মহব্বত বেশি, হয়তো শয়তানের ঢোকায় গুনাহ হয়ে গেছে, আল্লাহ বললেন হে বান্দা কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা কবরে নামানো হয়েছে, লাশ দাফন হয়েছে, মুনকার নাকির এসে বলছে রাবিয়া মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা বলছে কে তোরা, এই তোরা কে রে, তোরা কে, হুজুর বলছে তোরা কে, মুনকার নাকি কে, তোরা কে বলছে আমরা হলাম মুনকার নাকি, হ্যাঁ মুনকার নাকি কে তেছছো, এই রাবিয়া আল্লাহ আমাদেরকে নির্ধারিত করেছে তিনটি প্রশ্নে জবাব দেওয়া লাগে, রাবিয়া বলো তোমার রবকে, রাবিয়া বলো তুমি তোমার দিন কি, রাবিয়া বলো তোমার নবীকে, ও রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বলেছিলেন আল্লাহর ফরিস্তা মুনকার নাকি, আমি রাবিয়া কাকে কি কথা বলবো মুনকার নাকি রে, আমি রাবিয়া যদি বলে থাকি আমি রাবিয়ার মালিক হলো আল্লাহ, এই মনে করে নাকি আল্লাহ যদি আমি রাবিয়াকে লক্ষ্য করে বলে এই রাবিয়া তুই আমাকে আল্লাহ বলে মান,
রবিয়া আমি আল্লাহ তুমি আমার বান্দি হিসাবে মেনে নিতে পারি না, আমি রবিয়ার প্রশ্নের জবাব দেওয়ার কিলা পাবে এই মনে করে নাকি আমি রবিয়াকে বসবো না করে যে আল্লাহ তোমাকে পাঠিয়েছে তার কাছে চলে যাও, আমি আল্লাহ আমার আল্লাহকে গিয়ে বলো আমি রবিয়া আল্লাহর কে হই এটা আল্লাহই বলে দেবে, আমি রবিয়া আল্লাহর বান্দি কিনা এটা আল্লাহই বলে দেবে, আমি রবিয়ার পক্ষ থেকে বলা লাগবে না। আমার রবিয়া আমি আল্লাহর ইবাদতে আমি আল্লাহর জন্য জানটাকে জীবনটাকে কুরবান করে দিল, আমার নবীর মহাব্বতে কুরবান হয়ে গেল, নিজের নফসানে খায়েশাতকে কুরবানি করে দিল, রক্ত পানি করে ঝরে মুনকার নেকি না না আমার রবিয়াকে আর কোন প্রশ্ন করিস না, আমি আল্লাহ আমি আল্লাহ আমার রবিয়াকে বান্দা হিসাবে কবুল করে দি, বান্দি হিসাবে কবুল করে দিয়েছি। ফারিস্তাদের রবিয়া তোমার দিন কি আল্লাহর কাছে জেনে নাও, এই রবিয়া মাসরিব রহমাতুল্লাহ আলাইহা তোমার নবীকে রবিয়া মাসরিব যেমন করনে কি আবার বলছো আমি বলতে পারবো না, ও মন করে নাকি আমি রবিয়া যদি বলি সাইয়্যিদুল মুরসালিনের উম্মাহ, আর নবী যদি বলেন আমি আমার উম্মাত বলে চিনি না উম্মাতানি বলে মানি না, আমি রবিয়ার বলা আর কি লাভ হবে এই মন করে নাকি, যদি জানতে চাও আমার নবীর কাছে জেনে নাও, মনে করে বেকির চলে গেল কিতাবে রবি লিখে আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ রবিয়া এ কথা বলেছে, আল্লাহ নবী বললেন মনে করে নাকি না না আমার উম্মত তাদেরকে কষ্ট দিস না, এই মনে করে নাকি আমি রাসূলুল্লাহ উম্মতের মায়ায় কষ্ট স্বীকার করেছি, আমি রাসূলুল্লাহ খোদার যন্ত্রণায় কাতর হয়ে উম্মতের মায়ায় পেট ভরে খাই না, আমি রাসূলুল্লাহ এমন কোনো দিন যাই না আমার উম্মত উম্মতের মায়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি না, এই মনে করে নাকি যাও চলে যাও আমার রাবিয়া আমার মহাব্বতের উম্মত আলী যার জীবনে দরুদের কোনো রকম ত্রুটি ছিল না, আমি রাসূলুল্লাহ সন্তানদের ভিতরে পবন্দিদার ছিল, আমি নবী জানিয়ে দিলাম মনে করে নাকি রাবিয়া আমার মহাব্বতের উম্মত আলী, জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আদালতে আমার রবিয়ার বদৌলতে আমার অগণিত গুনাহগার উম্মত উম্মতানিকে নাজাত করে আল্লাহ পাক জান্নাতে নিয়ে নেবে, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত নবী নবীকে যখন জিব্রাইল বললেন হুজুর আপনার জন্য এতে কি হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ প্যান্ডেলে আমাদের ফারিস্তাদেরকে হাজির করা হয়েছিল, আল্লাহ নিজে নিজের কুরসি নিয়ে বসে আপনার উপরে দুরূদ শরীফ পড়েছিল, আল্লাহ আমাদের ডেকে বললেন আমার মালায়েকা ফারিস্তারা আমি আল্লাহ নামাজ পড়ি না, আমার বান্দা বান্দিকে নামাজের কথা বলেছি আমি আল্লাহ রোজা রাখি না, আমি আল্লাহ বান্দা বান্দিকে রোজা রাখার নির্দেশ দিয়েছি, তবে শুনে নাও আমি আল্লাহ আমার কোরআন দিয়ে জানিয়ে দিলাম ইন্নাল্লাহ ও মালাইকাতাহু, নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফারিস্তা সমূহ ইউসাল্লুনা আমার নবীর উপরে দরুদ পড়ে
ইউসাল্লুনা আলা নবী, আমি আল্লাহ উপরে আমার ফরিস্তারা মরে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহকে যদি রাজিতে নিতে চাও, আমি আল্লাহকে রাজি খুশিতে পেতে চাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা আমার নবীর উপরে দরুদ আর সালাম পড়ো, আমি আল্লাহকে রাজি খুশিতে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গলি বন্ধনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামের তারিফ প্রশংসা করেছে। আল্লাহ নবীর নূরে চক্ষু দিয়ে পানি গড়িয়ে দিয়ে আল্লাহর বান্দারা পাই ধরে বলি, নবীকে কষ্ট দিও না, কাঁদায়ও না, নবীর মনে দুঃখ দিও না রে ভাই, নবীকে চিনতে পারলে না, এত সুন্দর খুশির খবর পেয়ে নবী কান্দেছে। জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মেরাজ আপনি এবারে আল্লাহর দিকে চলুন। আল্লাহ নবী বলল, জিব্রাইল, আমি রাসূলুল্লাহ এক কদম আগে যাব না, আমি নবী এক কদম আগে মানতে পারবো না। আল্লাহ বলায় জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন যাবেন না? ও ভাই জিব্রাইল, তুমি সাক্ষী, এইটা আমার জন্য বানানো, বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে নবী আমার সিজদায় পড়ে গেলেন, লাব্বাইক ইয়া রাব্বি, ও রাব্বুল আলামিন, আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার কাছে হাজির, আল্লাহ পাক জিব্রাইল আমার মায় আমাকে সাক্ষী দিল, এই প্যান্ডেল লেগে আমার জন্য বানিয়েছিলেন, আল্লাহ আওয়াজ দিলেন, নাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য বানিয়েছিল, ও রাব্বুল আলামিন, এই প্যান্ডেল যদি আমার জন্য হয় আমি রাসূলুল্লাহ তখন পর্যন্ত খুশি হতে পারবো না, আল্লাহ এই প্যান্ডেল আমার জন্য যদি সম্মানের হয় আমি নবী সিজদায় আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই, ও রাব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে থাকবো না, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমাকেও তো আল্লাহ আপনার মালিকের দিদারে যাওয়া লাগবে, আপনি আমাকে বললেন হাবিব ইন্না আরসালনাকা শাহিদাও মুবাশশিরা, হে নবী আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি জাকি হিসাবে, ও রাব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতের সাক্ষী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য গাওয়াহী, ও রাব্বুল আলামিন তারা দুনিয়ার জমিনে শয়তানের দোকায় গুনাহ করে ফেলবে, তারা দুনিয়ার জমিনে শয়তানের দোকায় পাপ করে ফেলবে, তারা দুনিয়ার জমিনে শয়তানের দোকায় অপরাধ করে ফেলবে, আল্লাহ তাদের জীবনে কত না গুনাহ হয়ে যাবে, তাদের জীবনে কত না পাপ হয়ে যাবে, ও রাব্বুল আলামিন আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্য যদি প্যান্ডেল বানাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর তারিফ প্রশংসা যদি করে, আমি আল্লাহর নবী আপনার এই প্যান্ডেলের সাক্ষী রেখে, আপনার জিব্রাইলকে সাক্ষী রেখে আমি রাসূলুল্লাহ দোয়া চাই, যতক্ষণ না আমার গুনাহগার উম্মত উম্মতানিকে ক্ষমা না করবে আমি নবী সিজদা থেকে মাথা তুলব না। জোরে বলা যাবে না? আরে জোরে বললেন না? সকালে আওয়াজ দিয়ে বললেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, রাসূল আমাদের জন্য কাঁদলেন, বুকে হাত দিয়ে বলেন সেই রাসূলের ভালোবাসা আমাদের আছে, একটু হাত তুলে দেখান কারা কারা রাসূলকে ভালোবাসেন, আমি টাকা নিতে আসি না ভাই, আলহামদুলিল্লাহ, হাত নামিয়ে দেন, আমি হুজুর এসে গেছেন একটাই কথা বলবো, রাসূলকে যদি মানেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই, কথা বলেন না কেন? আরে কথা বলেন, নামাজ পড়বেন তো, কথা বলেন নাই, আরে জোরে বলেন নামাজ পড়বেন, রাসূল নামাজ পড়েছেন আমরাও পড়বো,
আমার পরবর্তী বক্তা আমার বাবাজি বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজি এসেছেন আপনাদের মাঝে আখেরি মোনাজাত করবেন। আমি এটুকু বলার প্রয়াসে একটাই কথা বলে যাই, ভাই মরতে হবে এই কথা মনে রেখে রাসূলের পথ ধরে অগ্রগামী হও, দুনিয়া আখেরাতে শান্তি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সোনার থেকে আমল করার তৌফিক দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার মহাব্বতের তকবীর দেন, নারে তকবীর, জোরে বলো না ভাই, নারে তকবীর, নারে দেবে জনাব হযরত মাওলানা সাহেব, জনাব হযরত মাওলানা সাহেব, ঈদ মিলাদুন্নবী, ঈদ মিলাদুন্নবী, নারে দেবে দরুদ শরীফ, আল্লাহু আকবার।